আমি কিব ডান আমি একদমই কিব ডান আগে নিউজে দেখা গিয়েছিল তোমরা বোনেরা মিলে মেরে একজন কজ্ঞান করে দিয়েছিল আসলে মূলত ঘটনা কি ছিল যাই হোক এই কোয়েশ্চেন আমি একদমই অ্যান্সার দিতে চাচ্ছি না কারণ যেহেতু এটা ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি ম্যাটারি কিভা হচ্ছে খুবই ভালো একজন মানুষ কিছু কিছু মানুষ তাকে হেড করে তার সফলতার জন্য কারণ তারা চাইলেও ওই জায়গাটাতে আসতে পারবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার শো ফ্ল্যাশ কে আছে আজকে আমাদের সাথে চলুন তো দেখে আসা যাক হ্যাঁ আপনার কিংবা আমাদের সব থেকে প্রিয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আর কেউ না কিন্তু ওইসাদ জাহান ইতি সো কেমন লাগছে এখানে এসে এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে তো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি ভালো লাগে নাকি রোদ দুইটাই মা রোদ একদম ভালো লাগে না বৃষ্টি আচ্ছা দিনকাল কেমন যাচ্ছে বৃষ্টির মতো নাকি জ্বরের মতো দিনকাল অ্যাজ অলওয়েজ চিল অ্যান্ড অনেক মজা ভালো যাচ্ছে তুমি কি অনেক দুষ্টু একটু আর কতটুকু মিষ্টি অনেক আচ্ছা দুষ্টু বেশি নাকি মিষ্টি বেশি কম্বিনেশন সব কিছু আচ্ছা মিষ্টি ভালো লাগে নাকি ঝাল 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 এত মিষ্টি একটা মেয়ে ঝাল পছন্দ করো মিষ্টিও পছন্দ করি বাট ঝালটা একটু বেশি পছন্দ করি তুমি কিন্তু অনেক মিষ্টি তুমি কিন্তু জানো থ্যাংক ইউ আচ্ছা তোমার কি মনে হয় তুমি মিষ্টি বলে কি তোমার জনপ্রিয়তা এত বেশি মেবি আচ্ছা আচ্ছা টিকটকে কিভাবে আসা হয়েছিল টিকটকে বেসিক্যালি লকডাউনে যখন আমার বোনও টিকটক করত বা নাটক করত তো তখন আমাকে আপু বলল যে এখন যেহেতু একদম লকডাউন তো তখন অনেকেই নিউলি আসতেছিল তাই আপু আমাকে বললো যে তুমিও শুরু করতে পারো তো আমার আপুর মাধ্যমে শুরু করা মেনলি আচ্ছা সো তুমি তোমার আপুর মাধ্যমে ইন্সপায়ার হয়েছি ইয়াস আচ্ছা যদি তুমি ইনফ্লুয়েন্সার না হতো তাহলে কি হতে চাইতে

এগুলোর মানে আমি বুঝিনা আচ্ছা তুমি এখন কোন ক্লাসে পড়তেছো আমি হচ্ছে এইবার টেনে ছিলাম বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আমার পায়ে একটা অপারেশন করা লাগছে মেইনলি এর জন্য আমার ওয়ান ইয়ার গ্যাপ গেছে আমি অনেক অসুস্থ ছিলাম মেইন মেইন যে এক্সাম ওগুলো আমার দেওয়া হয়নি তো এর জন্য আমার ওয়ান ইয়ার গ্যাপ আচ্ছা এই যে তুমি টিকটক করো বা তুমি যে একজন ইনফ্লুয়েন্সার তুমি তোমার ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছ ফুল সাপোর্ট পাচ্ছি আমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি যদি সাপোর্ট না করত আই ডোন্ট थिंक যে আমি আজকে এত দূর আসতে পারতাম আমি যতদূর দূর যে তোমরা চারটা বোন জি জি তোমার নেই কোনো দাদা চলুন তাহলে দর্শক চলে যাই কিছু ধাঁদাতে তুমি একটা জায়গায় ঘুরতে গিয়েছো তো পুকুরে তুমি দেখলে একটা পদ্ম ফুল আছে এখন এই পুকুরের পদ্ম ফুলটা কিভাবে পানি না নাড়িয়ে তুমি তুলতে পারবা এখন তোমার তো বয়ফ্রেন্ড নাই তোমাকে নিজেই তুলতে হবে কিভাবে তুলবা পানি কিন্তু নড়া যাবে তাহলে কিভাবে আনবো চিন্তা করো যেহেতু বয়ফ্রেন্ড নাই শাস্তি তো পেতেই হবে আমারে নিয়ে না না নিতে হবে নিতেই হবে হ্যাঁ বয়ফ্রেন্ড নাই তাতে কি হয়েছে মেয়েদের কি शौक কি কম আছে নাকি পানির মাঝখানে নাকি সাইডে পানির মাঝখানে মাঝখানে নৌকা দিয়ে যাবো

আচ্ছা আমরা নেক্সট আমি দাদা একদমই পারি না সো এর আমার মনে হচ্ছে আমি একটা অপ করব ট্রাই করব যদি পারি আরকি আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই একটা ঘরে 6 জন লোক 2 জন করছে আই মিন পড়াচ্ছে একজন একজনকে একজন নকশা করছে আরেকজন সেই নকশা দেখছে এবং আরেকজন তাকে সাহায্য করছে তাহলে ছয় নাম্বার লোকটা কি করছে খুবই কিন্তু সহজ কোশ্চেন চিন্তা করো হিন্ট হিন্ট দেন আচ্ছা এখানে সবাই মিলে কি করতেছে পড়াশোনা করতেছে হ্যাঁ একজন হেল্প করতেছে একজন দেখতেছে দুজন টিউশন করছে মানে দুজন কারো না কারো কাছে কিন্তু পড়ছে হুম হুম কেউ না কেউ তাকে পড়াচ্ছে হুম হুম তাহলে সেই লোকটাকে কে পড়াচ্ছে টিচার সেটা কয় নাম্বার লোক 6 নাম্বার তাহলে তো হয়ে গেল আচ্ছা কোন ড্রেস পৃথিবীর সবার আছে কিন্তু কেউ গায়ে পড়ে না দেখো তুমি খুব সুন্দর একটা ড্রেস পরে আছো হ্যাঁ বাট ওই ড্রেসটা সবার আছে কিন্তু কেউ পরে না আমারও আছে তোমারও আছে সবার আছে কিন্তু কেউ গায়ে পরে না কেউ গায়ে পরে না এটার ক্যান্সার आंसर কি হবে गाइस তোমরা কমেন্টে জানাও বাট আমি একটু থিংক করি দেখি পারি কি আচ্ছা কেউ যখন তোমার সাথে প্রথম দেখা হয় খুব ক্লোজ হওয়ার ট্রাই করে বেশিরভাগ ছেলেরা তখন কি জিজ্ঞেস করে তোমার বাসাটা কোথায় হ্যাঁ এখানেই উত্তরটা লুকিয়ে আছে তার মানে তোমাকে ছেলে জিজ্ঞেস করে না তোমার বাসা কোথায় হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো আচ্ছা তখন কি বলো দিয়ে দাও যদি পরিচিত কেউ হয় বা চেনা পরিচিত মা আমার রিলেটিভস এর কেউ দেন বলি বাট অচেনা কাউকে অবশ্যই বলবো না তোমার বাসা কোথায় এটাকে ইংলিশে মানুষ কোয়েশ্চেন করে না যে তোমার কি কোথায় কিভাবে বলে বাসা কোথায় হ্যাঁ এটাকে ইংলিশে কিভাবে বলে

দাদা পাই নাই বার শোনো একটা গাছ আছে যে গাছে তুমি যতই পানি ঢালো না কেন তুমি তাকে ভিসাই দিতে পারবো না তোমার আশেপাশে আছে কি জানি ওটাকে বলে কচু এই তো যাক তুমি কিন্তু পেয়ে গেছো আচ্ছা মেয়েদের কোন জিনিসটা সব থেকে বেশি সাদা মন না এটা কিন্তু একটা বডি পার্ট বলে দিলাম তোমার কোন জিনিসটা সব থেকে বেশি সাদা বলো বডি পার্ট এর থেকে বেশি সাদা কিছু আছে তোমার মধ্যে আছে চোখ চোখের মধ্যে তো কালো জিনিস আছে ওই জিনিসটা টোটালি সাদা আই ডোন্ট নো তোমার মুখের মধ্যে আছে দ্যাট গ্রেট আচ্ছা কোন জিনিস তুমি কখনই কাউকে দেখাও না যতই আপন হোক দেখাতেই চাও না ফোন ফোন তোমার ফোন তো সবাই দেখে রাইট আমার ফোন সবাই দেখে কি হবে জানলা তুমি সবসময় ফোন টিপতে থাকো না এই কারণে তাহলে কি হতে পারে কোন জিনিসটা জিনিসটাকখনই কাউকে দেখাও না একা একাই দেখো রাতের বেলা দেখো দিনের বেলা দেখো একা একাই দেখো স্বপ্ন ও গ্রেট আচ্ছা সো তার নেই দাদা কিন্তু সে পেরেছে কিছু দাদা এরপর আমরা চলে যাব সরাসরি কোশ্চেনে ওকে আচ্ছা সব সময় যেহেতু তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো সো পড়ালেখা কিভাবে ম্যানেজ করছো পড়া লেখাটা আমার টিচার আছে বাসা একটা তো ওনার কাছেই পড়া হয় ডেইলি ওয়ান আওয়ার্স টু আওয়ার্স মানে উইকলি চার দিন সো ওইটাই আপাতত কন্টিনিউ হচ্ছে বাট নেক্সট ইয়ার ইনশাআল্লাহ এক্সাম তুমি তো টিকটক করো রেগুলার বা তুমি হচ্ছে ব্লগিং করো সেক্ষেত্রে তোমার টিচারকে কিছু বলে কখনো না কিছু বলে না আমার টিচার আমাকে আরো সাপোর্ট করে আমার টিচারও খুব ভালো যারা তারা কিন্তু টিকটক প্ল্যাটফর্মে খুব ভালোভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু কেন জানি রাস্তার লোকজন তাদেরকে গালাগালি করে আমি জানি না এখন তুমি এই ব্যাপারটা কিভাবে দেখো আহ সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ আছে যারা এটা। মানে আই থিঙ্ক ডিজার্ভ করে বাট কিছু কিছু মানুষ যারা একদম এটা ডিজার্ভ করে না কারণ সবাই তো আর এক না আমি বলবো সব জায়গায় খারাপ ভালো আছে তেমন এইখানেও বাট আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এরকম কোনো সিচুয়েশনে আমার পড়তে হয়নি কারণ আমাদের তেমন হেটার্স নেন সবাই খুব ভালো তো এইটাই আচ্ছা আমরা মাঝে মাঝে দেখি যে লোকজন না বুঝে টিকটকারদেরকে হচ্ছে কোথাও গেলে বলে যে এখানে কিছু করতে পারবা না এটা করতে পারবা না এরকম কখন হয়েছে তুমি কোথাও টিকটক করতে গিয়েছো আমাকে আর রেস্টুরেন্টালারা ফ্রি ফ্রি এটা এনে দিচ্ছে ওইটা এনে দিচ্ছে অনেক সময় বিলি রাখে না এবং একবার এরকমও হয়েছে আমি টোটালি অবাক একটা উবারে উঠছিলাম আমি ছিলাম আমার বড় বোন ছিল আমার ভাগ্নি ছিল তারপর নামার সময় যখন বলছি যে আঙ্কেল ইয়ে কত মানে ভাড়া কত উনি বলছে দেওয়া লাগবে না আমি আপনাদেরকে চিনি আপনাকে আমার খুব ভালো লাগে এগুলো বলে আমি অবাক যে লাইক সিরিয়াসলি উবার আমার থেকে টাকা নেবে না দেন বলতেছে এটা আমার নিজের উবার কোনো সমস্যা নেই তারপরে আমি আর দিই অনেক চেষ্টা করছিলাম দেওয়ার কারণ সেহেতু তার এইটা দিয়েই আর্ন করে বাট সে নেই কোনোভাবেই নেয় নেই সো জিনিসগুলো খুব ভালো লাগে অন্য অন্য মানুষকে কী বলে আমি জানি না বাট আজ পর্যন্ত কোথাও থেকে এইভাবে বলেও নেই যে আপু এখানে ভিডিও করতে পারবে না উল্টা আরও সব কিছু মানে ম্যানেজ করে দেয় যাতে আমরা ভালোভাবে থাকতে পারি আচ্ছা নাটক দেখা হয় দেখা হইতো না আমার ছোট ভাগ্নি সারাদিন নাটক দেখে আমি মুভি দেখতে পছন্দ করি তো ওর জন্য কয়েকটা নাটক দেখা হয় আচ্ছা ইচ্ছা আছে সামনে নাটকে কাজ করার ইচ্ছা থাকলে আই থিঙ্ক এতদিন সবাই আমাকে নাটকে দেখতে পারতো ইচ্ছা নাই কারণ নাটক জিনিসটা অনেক কষ্ট আর আমার ধৈর্য সহ্য একদমই নেই মেনলি এর জন্যই আমি ইউটিউবিংটা বেছে নিয়েছি কারণ ইউটিউবিংটা হচ্ছে এরকম মন চাইলে আমি ব্লগ করলাম মন চাইলে আমি ব্লগ করলাম না মন চাইলে আমি এডিট করে ছিলাম মন চাইলে আমি এডিট করলাম না সো এর জন্য ওইটা আচ্ছা তোমার যে ভিডিওগুলো আমরা দেখি এটা তো অনেক জনপ্রিয়তা আছে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার ভিডিও দেখছি এন্ড তোমার ভিডিওতে তোমার আম্মুকে দেখা যায় তোমার বোনদেরকে দেখা যায় তোমার আত্মীয়স্বজনকে দেখা যায় তোমার বাবাকে দেখা যায় না কেন আমার বাবাকে দেখা যায় না এটা একটা রিজন মাঝে সাঝে কিন্তু দেখা যায় বাট বেশিরভাগ সময় দেখা যায় না কারণ বাবা ক্যামেরাতে একদমই আসতে চায় না আমি আমার ব্লগেও বলে দিই যে বাবা আসতে চায় না কারণ যেহেতু বাবার আমাদের বিজনেস পেইজ আছে তো ওইখানে মেনলি হচ্ছে বাবা হেল্প করে রাইট নাও তো এর জন্য আব্বুর ওইখানে বিজি থাকে রাতে আসে আর আমি চাইলেই দেখাইতে পারি বাট আমি দেখাই না কারণ বাবা যেহেতু সব জায়গায় কম বেশি যাওয়া মানে চলাফেরা করে তো তাই বাবাকে অনেকে চিনে ফেলে এই জিনিসটা বাবার কি অনেক লজ্জা পায় বা একটু থাকে না অন্য টাইপের ফিল সো এর জন্য আর কি মেনলি বাবাকে কম আনা হয় বাট বাবা অবশ্যই আমাদের সাথেই থাকে মানুষ তো মানুষকে অনেক কথাই বলে ঠিক আছে মানুষের মুখ আছে মানুষ বলবেই তো সেই ক্ষেত্রে অনেকেই বলে তুমি নাকি সিএনজি চালকের মেয়ে এই বলে তোমাকে কটাক্ষ করে সেটা তুমি কিভাবে নাও বা এরকম বুলিং এর কি তুমি শিকার হয়েছ হ্যাঁ অনেক হয়েছি ফার্স্টেই বলতে চাই আলহামদুলিল্লাহ কারণ যদি আমি সিএনজি চালকের মেয়েও হই আমার বাবা আজ পর্যন্ত আমার সব স্বপ্ন পূরণ করছে তার আগে বড় কথা আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব এখন ঢাকার শহরের সিএনজির দাম কত 4 থেকে 5 লাখ 3 লাখে পাওয়া যায় 25 লাখ থেকে 30 লাখ আচ্ছা এখন বাট আমার বাবার যখন ছিল আমার বাবা কিন্তু সেনজি চালাইতো না আমাদের নিজেদের ছয়টা সেনজি ছিল বাবা ওগুলোই দেখাশোনা করতো তো তখন ওগুলোর প্রাইস ছিল উনিশ লাখ বিশ লাখ এরকম সামথিং অ্যান্ড সামটাইম আমার বাবাও চালাইছিল মিথ্যা বলবো না বাট খুবই কম মানে যখন কেউ থাকতো না আর কি তো বাবা ওইটা একদম প্রফেশন হিসেবে নিয়েছিল এখন আপাতত এটা করতেছে না বাট যাই হোক যারা যারা এটা ছোট চোখে দেখতেছেন এমন অনেকেই আছে যাদের নিজেদের বাবাই মানে এর থেকেও ছোট পর্যায়ে কাজ করে তারাও বলতেছে কারণ এখন যেহেতু এটা সবাই বলতেছে আমি বল বলবো বাবা তো বাবাই এখন সে যেই কাজই করুক না কেন আমার বাবা আজ পর্যন্ত যেইটা বলি না কেন বিশ্বাস করবেন না আমার সব স্বপ্ন পূরণ হয়েছে তো আমি মনে করি এরকম বাবা সবার থাকা উচিত এবং বড় বড় কি বলবো শিল্পী বা নায়ক নায়িকা রণবীর সিং ওর বাবাই কি ছিল এবং নেহা কাক্কর ওনার বাবা মুড়ি সেল করতো এখন কিন্তু সে কোটিপতির মালিক মানে কোটি কোটি টাকার মালিক তো কি বলবো এখন আমার বাবা ওইটা করতেছে না এখন হচ্ছে আমাদের নিজেদের বিজনেস আছে টোটালি ওইটা বাবা হ্যান্ডেল করতেছে তো এতটুকি শালি নাকি আধা ঘরবালি বালি সেক্ষেত্রে রাকিবের সাথে তোমার সম্পর্ক কেমন খুবই খুবই ভালো যেটা না বলার বাহিরে রাকিব ভাই হচ্ছে খুবই ভালো একজন মানুষ কিছু কিছু মানুষ তাকে হেড করে তার সফলতার জন্য কারণ তারা চাইলেও ওই জায়গাটাতে আসতে পারবে না ট্রাস্ট মি অর নট যখন সামনে থেকে দেখবেন তখন বলবেন যে সে আরও বেশি ডিজার্ভ করে মানে এত কষ্ট করে একটা মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে শর্টস ভিডিও করে ওইটার জন্য ভয়েস ওভার দেয় এবং একটা ব্লগ রাকিব ভাই তো যেহেতু এত প্রফেশনাল ব্লগ তার ব্লগ এডিট করতে একদিন মেশিনের মতো লাগে সে একদিন টানা বসে ব্লগ এডিট করে মানে সে এত হার্ড ওয়ার্ক করে যেটা বলার ভাইয়ে তার আমি অনেক বেশি অলস ছিলাম আমার বোনকে এবং আমার জিজুকে দেখামা আমার মনে হয় যে না এরা যদি এত কষ্ট করতে পারে তাহলে আমি কেন পারবো না এর জন্য আমি এখন একটু ঠিক হয়েছি আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা করতেছি তাদের থেকে অনেক কিছু শিখতেছি বাট রাকিব ভাইয়া অনেক কষ্ট করে এবং সে মানুষ হিসাবে খুব খুবই খুবই ভালো যেটা কিনা বলে শেষ করতে পারবো না অনেকে হয়তো ভাববে এখন আমি শালি দেখে প্রশংসা করতেছি বাট মিথ্যা কথা বলে আমার কোনো লাভ আছে সে যদি খারাপ হইতো আমি তো তার আর কিছুই বলতাম না অবশ্যই সে এরকম কোনো কিছু করে বলে আমি বলতেছি তো আমি মনে করব সে হচ্ছে বেস্ট জিজু ইন দ্য ওয়ার্ল্ড অনেকগুলো কোয়েশ্চিনের পর এরপর কিন্তু আমরা করব ধরপাকর মানে আমরা চলে যাব র্যাপিড ফায়ারে সো প্রিয় ভিউয়ার্স লেট না করে চলুন চলে যাই র্যাপিড ফায়ারে লাইফের সব থেকে বড় ভুল কি ছিল আমি অনেকে স্ট্রেট ফরওয়ার্ড অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ ব্যাড ব্যাড হ্যাবিটস অনেক বেশি চা খাই তুমি কাকে বেশি ভয় পাও অন্তরা মা বাবাকে আচ্ছা দুজনের মধ্যে তুমি কাকে বাঁচাবে রাকিব নাকি অন্তরা দুইজনকে কখনো কারো কাছ থেকে চিঠি পেয়েছ হ্যাঁ অনেক বেশি এখন পর্যন্ত কতজনকে ধোকা দিয়েছ একজনকেও না বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারকে রাকিব হোসেন মাই জিজু তোমার কাছে সব থেকে প্রিয় ব্যক্তিকে আমার মা শিওর হুম এরপর যদি মাই খাও আব্বু কাছে যে মাই কেন খাবো বাবা আমার অলওয়েজ ফেভেট আমার হিরো কান সে আমার সব স্বপ্ন পূরণ করেছে এবং আম্মু কিন্তু অবশ্যই তার পাশাপাশি অনেক মানে কি বলবো আম্মুর জন্যই কিন্তু আর তোমার জিজু যে ওয়ান নাম্বার ইউটিউবার ও কেন প্রিয় না এখন আমি কার নাম থেকে কার নাম বলবো এই জন্য আম্মুর নামটাই ভেবেসাইট আছো হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক র্যাপিড ফায়ার তো শেষ হল এরপর সাধারণ থেকে চলুন কিছু অসাধারণ কোয়েশ্চেনে চলে যাওয়া যাক যা যা কোশ্চেন শুনলি আমার ভয় করে কারণ আপু অনেক হার্ড হার্ড কোশ্চেন আচ্ছা এবার আমরা সাধারণ না এবার আমরা অসাধারণ কিছু কোশ্চেন করব ওকে ওকে তুমি বিয়ে কবে করবা বোনের জামাইকে দেখে কখনো হিংসা হয় না যে আমারও যদি এরকম একটা জামাই থাকতো না কেন এরকম হিংসা হবে আমার বোনের হাজবেন্ড বোনের হাজবেন্ড আমার হাজবেন্ড হবে আমার হাজবেন্ড এবং বিয়ে করার চিন্তা ভাবনা এখন নাই সময় হলে সবাই জানতে পারবে আচ্ছা রাকিব ইতে তোমাকে কি কিনে দিয়েছিল ঈদে হচ্ছে ভাই আমাকে অনেক কিছুই দেয় অনেক এবার হচ্ছে একটা ড্রেস দিয়েছে যেটা আমি পরিনি এখনো এবং সালামি এগুলো আচ্ছা রাখি ভাই আর পরিবারের সাথে তোমার সম্পর্ক কেমন অনেক ভালো অনেক আমি তো প্রায় ভাইয়ার বসে যে এক দিন থাকি এবং ঋতু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সো একসাথে অনেক ভালো টাইম দেয় আচ্ছা কিছুদিন আগে তুমি ঋতুর বার্থডে তে গেলে খুব মজা করলে দেখলাম তো আমরা ওখানে কেন ঋতুর মা বাবাকে দেখতে পেলাম না আচ্ছা ওইখানে হচ্ছে ওনাদেরকে দেখতে পাইনি ওনারা হচ্ছে কাজ থেকে আসছিল এরপর ওনারা অনেক টায়ার্ড ছিল সবাই কিন্তু বাইরে ছিল আমিও কিন্তু বাহিরে ছিলাম কিন্তু কাউকে দেখা যায়নি কারণ স্ট্রেস ছিল ওইটা একটা নর্মাল মানে মোটামুটি ভালো স্টেজ বা বেশি মানুষ আমরা উঠি নাই কারণ সবাই যদি উঠে তাহলে মানে কাকে রেখে কে উঠবে তো এর জন্য উঠা হয় না কারণ যদি এটা ভেঙে পড়ে যেত তাই এই জন্য সবাই বাহিরে ছিলাম এন্ড ওনারা খুব টায়ার্ড ছিল তো বাহির থেকে আসছিল এই জন্য ওনারা আসেনি ওনারা বাহিরে দাঁড়াই ছিল অফ ক্যামেরাতে আমরা অনেক এনজয় করেছি আচ্ছা কিছুদিন আগে নিউজে দেখা গিয়েছিল তোমরা বোনেরা মিলে মেরে একজন কজ্ঞান করে দিয়েছিল আসলে মূলত ঘটনা কি ছিল যাই হোক এই কোশ্চেন আমি একদমই অ্যান্সার দিতে চাচ্ছি না কারণ যেহেতু এটা ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি ম্যাটারই থাকুক কারণ এটা যদি আমি কিছু বলতে চাই তা আবার অনেক কিছুই চলে আসে আচ্ছা মিথিলাকে মারার কারণে তোমার পরিবারের সাথে একেবারে পরিবারের কি কোনো ঝামেলা হয়েছিল কেন কোনো ঝামেলা হবে কখনো তার কি বলবো প্রবলেম তার কখনো এক সাইড থেকে হয় না তাই না সো এতটুকু আচ্ছা তোমাদের অনেক মানুষ ফলো করে সে ক্ষেত্রে রাস্তাঘাটে মারামারি করা এগুলো দেখে তোমাদের কাছ থেকে মানুষ কি শিখবে এটা নিয়ে কি অ্যানসার দিব এটার মধ্যে অ্যানসার দেওয়ার কিছুই নাই আর কেউ কোনো কিছু শুধু শুধু করে না তুমি যদি আমাকে কিছু না বল আমি তোমাকে কিছু বলবো কখনোই না সো এতটুকু অ্যানসার দিতে চাই আচ্ছা কিছু অসাধারণ কোশ্চেন ছিল সাধারণ ছিল না তো অসাধারণ কোশ্চেনের পর প্রিয় দর্শক এখন আমরা চলে যাব নতুন কিছু সেগমেন্টসে কি হবে সেই সেগমেন্টস অপেক্ষা করুন আসছি ফিরে নতুন সেগমেন্ট নিয়ে শুনতে পাচ্ছ কিছু হালকা পাতলা শোনা যাচ্ছে আচ্ছা হালকা পাতলা এরপর আর কিছুই শুনবা না কারণ এখন আমরা যে সেগমেন্টে চলে যাচ্ছি প্রিয় ভিউয়ার সেটা হচ্ছে গেস দা ওয়ার্ড সো আর ইউ রেডি নো আই এম নট রেডি ওকে পেতনি পেতনি বুঝি না পেতনি মেথি পেতনি পেতনি আচ্ছা হাস্যকর আবার হাস্যকর 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 লেছো মনে শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছো কিছু কি শুনতে পাচ্ছো আচ্ছা তিন নাম্বার কট কোটি রানী কি কট কোটি রানী কট কোটি রানী কট রানী ওকে চার নাম্বার হয়েছে তিন নাম্বারটা সিএনজি কি সিএনজি 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 ওকে পাঁচ নাম্বার ভোমরা ভমরা ভোমরা ভোমরা পিপড়া ভোমরা ভোমরা আরেকবার আরেকবার ভোমরা ভোপরা ওকে ছয় নম্বরে যাবো প্রেমিক পেপে প্রেমিক ভালোবাসি প্রেমিক প্রেমিক কি প্রেমিক কি আস্তে আস্তে বলতেছে শুনতেছি না আচ্ছা এখন আমরা আট নম্বরে যাব ওকে ড্রাইভার কি ড্রাইভার ড্রাইভার লাস্ট হ্যাঁ এটা তুমি বুঝছো কিপটা হ্যাঁ কিপটা লিপস্টিক কিপটা

গেস দ্য ওয়ার্ডের পর আমরা কিন্তু এখন চলে যাব আবার সাধারণ কোশ্চেন নাকি অসাধারণ কোশ্চেন অসাধারণ কোয়েশ্চেন আচ্ছা প্রিয় আমরা চলে যাচ্ছি আবার সাধারণ নয় কিন্তু অসাধারণ কোশ্চেনে আচ্ছা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই টিকটক নিয়ে আমি তো শুধু টিকটক করি না আমি ইউটিউব করি তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সিং করি তো যেভাবে যাচ্ছে এভাবেই যাক ফিউচারে যদি না যায় দেন অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে ফিউচারে কি কোনো জব বা বিজনেস করার ইচ্ছা আছে বিজনেস করার ইচ্ছা আছে জব কেন না আমি হচ্ছে এর জন্যই তো মেইনলি হচ্ছে এই যে কি বলে নাটক এগুলো করি না কারণ এগুলো তো অনেক বেশি কষ্ট আর আমি কষ্টের কাজ একদমই করতে পারি না একটু সিম্পলের মধ্যে যেগুলো ওগুলোই জবে অনেক কষ্ট খরচ করতে কি বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে লাইক আমার সাথে কেউ একদিন থাকলে বুঝতে পারবে যে আমি কত টাকা খরচ করি মানে আমার কাছে যদি এক হাজার টাকা থাকে আমি আটশো টাকা খরচ করে ফেলবো আমি হচ্ছে এরকম আমার আম্মু এর জন্য আমাকে অনেক বক স্পেশালি অন্তরাপু আচ্ছা তোমার মাসিক ইনকাম কত আমার মাসিক ইনকাম কত আমি জানি না কারণ এটা হচ্ছে সবকিছু আপুর কাছে যায় বাট আপু হচ্ছে আমার যখন লাগে আমি বলি আমাকে পাঠিয়ে দাও আপু পাঠিয়ে দেয় বাট এর জন্যই মেইনলি বকা খাই যে এত এত টাকা তোমার কেন লাগে তুমি তো বললে যে তুমি নাটকে কাজ করতে চাও না কিন্তু অ্যাক্টিং করতে কেমন লাগে অ্যাক্টিং আমি তেমন পাই না মানে সিরিয়াস সিরিয়াস সিচুয়েশন আমি একদম হেসে দেই তো পারলেও হচ্ছে গিয়ে মানে হাসিটা কন্ট্রোল করতে পারবো আম্মুর সাথে অ্যাক্টিং করা হয় না কোনো কিছু আদায় করার জন্য না আম্মু আমাকে বকলেও আমি হাইসা দেই আমি অনেক সময় চেষ্টা করি যে আমি কষ্ট করে রাগ করে থাকবো আমি হাসবো না বাট সে আমাকে একটু হাসানোর চেষ্টা করলে আমি এমন থাকিই আমি হাইসা ফেলি সো প্রিয় ভিউয়ারস এটা কিন্তু আমাদের জন্য আজকে একটা চ্যালেঞ্জ হবে এই যে অসাধারণ কোশ্চেন পর আমরা কিন্তু চলে যাব এখন অ্যাক্টিং সেগমেন্টে যদিও বলেছে সে অ্যাক্টিং পারে না কিন্তু আমি কিন্তু আজকে ওকে দিয়ে অ্যাক্টিং করিয়ে ছাড়বো সো প্রিয় ভিউয়ারস চলুন চলে যাই আমাদের অ্যাক্টিং রাউন্ডে আমার হাতে কি আছে চারটা প্ল্যাকার আছে রাইট এখান থেকে তোমাকে একটা চুজ করতে হবে এরপর এখানে যে ডায়লগটা লেখা থাকবে সেটা তুমি কি করবে রিক্রিয়েট করে দেখাবে আমি বাড়ি না দেখা যায় কত কি করা যায় চুজ করো আচ্ছা দেখি আমি না দেখি কি চুজ করব না তো দেখা যাবে না এখান থেকে একটা চুজ করো লাস্টে দি ডেজ ইস আচ্ছা লাস্টে ফারস্ট একটা নাও আগে একটা ডায়লগ দিয়ে দাও কি আসলো এই ফকিন্নির বাচ্চারা আমার আল্লাহ এত পানি দেয় আর ওইটা কি ছিল আগে এটা করে দেখাতে হবে এই ফকিনি বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কেডা তারে আমি দেখবার আইছি আচ্ছা তোমার জুতা যদি কেউ ছিঁড়ে এখন তুমি এভাবে বলবা না অবশ্যই এভাবে বলবো না আমি তাকে বলবো আপনি আমার জুতা ছিঁড়ছেন যে হবে এখন সুন্দর করে কিনে দেন আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা তুমি চুজ করবা ওকে ও মাই গড এই ডায়লগটা অনেক বেশি ফানি আমার কপালে মনে সব ফানি ফানি ডায়লগই পড়ছে প্রচুর টাকা কামাইছি প্রচুর প্রচুর টাকা কামাই করছি প্রচুর আমার আরেকটা নাম ছিল অ্যাকাউন্টার আমি পারি না আমি জানি বাট নাথিং টু ডু যেহেতু বলতেই হবে তাই বললাম আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি যে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের এই শোতে এসে খুব বেশি ভালো লাগলো মজা লাগছে বাট কিছু কিছু কোশ্চেন অনেক হার্ড ছিল তো বেশি ভালো লাগছে আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই ও কি একটা কথাই বলতে চাই যেটা রিয়েল আগে ওইটা জানবেন জানার পর মানুষকে বলবেন এবং নেগেটিভ 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 সাইডটা সাইডে রেখে পজিটিভ থিংটা আনেন কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই সো এই থিংটাকে বাদ দেওয়ার চেষ্টা করেন এতটা কি বলতে চাই প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আপনাদের পছন্দের একটা মানুষকে নিয়ে এসেছিলাম জেনে নিলাম জানা এবং অজানা থেকে সাধারণ এবং অসাধারণ কিছু প্রশ্নের উত্তর সো এভাবে আমরা জানতে থাকবো দেখতে থাকবো তাই চোখ রাখুন ফ্ল্যাশটাকে ধন্যবাদ